হচ্ছে গম মুসুরি চাউল খাই, পানি খাই, আর ফ্যানের তলে ঘুমাই। রাজা আর যাদব দুটি কবুতরের নাম। তাদের জন্ম যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে। ওই কারাগারে ছিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মিজানুর রহমান। কারাবন্দী জীবনে মিজানুরের সঙ্গী ছিল কারাগারের এক ঝাঁক কবুতর। তবে এর মধ্যে রাজা আর যাদবের সঙ্গে মিজানুরের বন্ধুত্ব গড়ে ওঠে। মিজানুর মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন, তার সঙ্গে রাজা আর যাদবও এসেছে কারাগার থেকে বাড়িতে। ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের বাকড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের চার সন্তানের মধ্যে বড় ছেলে মিজানুর রহমান। সরেজমিনে তার বাড়িতে গিয়ে জানা যায়, মিজানুর রহমান একটি হত্যা মামলায় আসামি ছিলেন। 1997 সালে মামলাটির রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 1999 সালে 28 জুলাই তিনি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওই সময় তার বয়স ছিল 25 বছর। এরপর দীর্ঘ 22 বছর 10 মাস পর গত 2 জুন তিনি মুক্তি পেয়েছেন। কারাজীবনে তিনি খুলনা, ঝিনাইদহ, যশোর ও ঢাকা কারাগারে থেকেছেন। সর্বশেষ তিনি মুক্তি পান যশোর কেন্দ্রীয় কারাগার থেকে। এরপর থেকে দুই কবুতর নিয়ে মিজানুর নতুন জীবন শুরু করেন। একটা মিথ্যা মামলায় সারাটা জীবন কারাগারে থাকলাম। থাকার পরে তো ওই প্রকৃতির সাথে মিশেই থাকতাম, অনেক গাছগাছালি, পশু পাখি, তো এদের খাবার দাবার, এদের দেখাশুনো করতাম আমি। তো এই কবুতর, অনেক কবুতর মানে মারা যায়, অসুখ হয়, এদের দেখাশোনার কোনো লোক নাই, তো আমি এদেরকে দেখাশুনো করতাম। ওরা আমারে ভালোবাসে, আমার চারিপাশ দিয়ে থাকত অগণিত কবুতর। তারপরে আসার সময় কারাভ্যন্তর থেকে তো আর সব নিয়ে আসা যায় না, তো ওই যথাযথ কর্তৃপক্ষের অনুরোধ করে এই দুইটা কবুতর নিয়ে আসছিলাম। একটা আনকমন জায়গা হিসাবে ও বুঝতে পারেনি, ফ্যানে বাড়ি খেয়ে মারা গেছে, আর রাজা আছে আমার সাথে। মিজানুর রহমান যে ঘরে ঘুমান সেই ঘরেই কবুতরগুলো থাকত। তবে অপরিচিত জায়গা হওয়ার কারণে 7 জন যাদব উঠতে গিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ধাক্কা খায়, এতে কবুতরটি মারা যায়। এ মৃত্যুতে মিজানুর সহ তার পরিবারের লোকজন খুব কষ্ট পেয়েছেন। সঙ্গের মৃত্যুতে রাজাও 2 দিন ধরে কিছুই খায়নি। আর দীর্ঘদিন পর এই নিঃসঙ্গ জীবন ছেড়ে এই পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি। বিগত যে কষ্ট ওইটা আমি ভুলে গেছি সবাইকে পেয়ে। রাজা নাকি আপনার কথা বোঝে? রাজা সবার কথাই বোঝে। আপনিও যদি ওরে 2-4 দিন খাওয়া দাওয়া করান, দেখাশুনো করেন, তো ও আপনার কথাও শুনবে, ও আপনার সাথেও কথা বলবে, ও আপনি ওকে আপনি যা বলবেন ও তাই শুনবে। রাজাবাবু এখন একাই ওই বাড়িতে থাকে, গম ছাড়া কিছু খায় না। প্রতিদিন তাকে গোসল করাতে হয়, একদিন পরপর শ্যাম্পু দিয়ে গোসল করাতে হয়। অন্য কবুতর তাদের জন্য বানানো ঘরে থাকলেও রাজাবাবু থাকে মিজানুরের শোয়ার ঘরে। ফ্যানের বাতাস সে খুবই পছন্দ করে। মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘ সময় যখন যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলাম তখন ভীষণ একাকিত্ব জীবন কাটাতাম। তখন কারাগারের কবুতরগুলোর সঙ্গে সময় কাটাতে শুরু করি। ও ওদের কালচার বোঝে না, ও মানুষের সাথে মিশে মানুষের কালচার বোঝে। আমি যদি ওকে চট শাসাই ও মাথা নিচু করে, দেখেন, মারবো মার মারবো 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 ওই দেখেন মারবো। হ্যাঁ, ও ভয় পায়, ওরা ডাকলি কাছে আসে, সরে যাতি বলি সরে যায়, মানে ও আমার কথা বোঝে, ভয় পাচ্ছে, নাও কিছু না কিছু না, খাও খাও, তুমি খাও খাও, খাওয়া না।